উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়ে ভোট প্রচারে এসে ফ্লাইং কিস দিয়ে মহাগুরু সুপারস্টার মিঠুন চক্রবর্তী আবারও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বললেন, আমি জল ঢোড়াও নই, এলে বোড়াও নই, আমি এমন এক সাপ ছোট ছোট ইন্দুর ধরে বেড়ায়। মহাগুরু মিঠুন চক্রবর্তী এদিন বেশ কয়েকটা ডায়লগ যখন মঞ্চের ওপর থেকে দিচ্ছিলেন, ঠিক তখন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে এমনকি বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ও মহা উল্লাসে ফেটে পড়ে আর সকলেই বলতে থাকে গুরু আর একটা হয়ে যাক। সকলের অনুরোধে আবারও মহাগুরু বলেন মারব এখানে, যদিও তারপর আর কিছু বলেননি তিনি। পরবর্তীতে আরেকটি ডায়লগ তিনি সকলের সামনে দেন, সেটি হলো চিমটি কাটবো এখানে আর লাল পিঁপড়ের মতন জ্বলবে এখানে ওখানে সেখানে। হাজার হাজার মানুষের সামনে যখন মহাগুরু মিঠুন চক্রবর্তী এই ডায়লগগুলো দিয়েছিলেন তখন সকলেই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। পাশাপাশি এদিন মিঠুন চক্রবর্তী বলেন আজ তিনি এসেছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়ে প্রচারে এখানে, তাই এবারের ভোট নিয়ে সকলের কাছে তিনি আবেদন করে বলেন বিজেপি প্রার্থী কার্তিককে, এটা আগে সকলের জানা দরকার, বিজেপি পার্টির একটা প্রসেস আছে, আমরা যাকে তাকে প্রার্থী করি না, এই কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। তিনি বলেন বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না, এরা কি কয়লা পাচার করে? না, গরু পাচার করে? না, এরা কি মেয়েদের সাথে এইভাবে বেজ্জতি করে, রেশনের টাকা পয়সা ঝেড়ে দেয়? এই পার্টিতে এগুলো চলে না, এই পার্টির নাম বিজেপি পার্টি, এই পার্টি কার্তিককে সিলেক্ট করেছে বিজেপি প্রার্থী হিসেবে, কার্তিক নিশ্চয়ই সৎ ও ভালো ছেলে বলে। অপরদিকে মিঠুন চক্রবর্তী এদিন বলেন যারা বিরোধী দল রয়েছে এবং যাকে প্রার্থী হিসেবে সিলেক্ট করা হয়েছে তারা দুর্নীতিগ্রস্ত পার্টি, এরা গরু পাচার করে, হ্যাঁ, কয়লা পাচার করে, হ্যাঁ, বালু পাচার করে, হ্যাঁ, বিদ্যা সব চুরি চামারি করে, রেশন পর্যন্ত তারা খেয়ে নেয়। এদিন তিনি আর কি বলেছেন শুনব। আমি সব এক একটা করে কাজ করি, আমি জানি এই যে যারা আছে এত সব এদের কত ক্যামেরা, এত এত ক্যামেরা, ক্যামেরা কি এমনি কিনেছেন? এমনিতে নয়, ছবি তুলতে আগের কাজটা সেরে নি, আমি আসছি ওখানে ছবি তুলব। ওকে, আপনারা দেবেন আমার সাথে, ওকে, থ্যাংক ইউ, সবাই তুলেছিস, ভেরি গুড, একটা কাজ শেষ। এবার আমি ফিল্ম অ্যাক্টর, আমাকে ডায়লগ দেয়, আমি ডায়লগ করবো, জানি জানি এখানেও ডায়লগ করবো, সব জানি, কিন্তু আমি এখানে এলাম কেন? প্রচার, কিসের প্রচার? ভোটের প্রচার, কার জন্য এলাম? কার্তিকের জন্য। তো কার্তিকের সময় ভাই একটুখানি সাইলেন্স প্লিজ, একটু কথা বলবে। তো কার্তিকের জন্য প্রচারে এসেছি, কার্তিককে আপনাদের দয়া করে সবাইকে যারা এখানে আছেন তারা তো বিজেপি সাপোর্টার সমর্থক, তারা আমাদের ভোট দেবেন, আর যারা শুনছেন বাইরে থেকে বা যাদের আপনারা গিয়ে বলবেন দাদা কি বললো, এটা নিশ্চয়ই বলবেন যে বিজেপি পার্টির একটা প্রসেস আছে, আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না, আমরা একটা প্রসেস দিয়ে যাই, সেই প্রসেসটা কি? তো আপনারা ভোট দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করবেন, আমরা কাকে ভোট করবো আর কেন ভোট করবো? এই যেমন মানিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে, এই কার্তিক
এই কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। তাহলে বিজেপি পার্টি কি? বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না, এটা কি কয়লা পাচার করে, গরু পাচার করে, নাকি মেয়েদের সাথে এইভাবে বেইজ্জতি করে, নাকি এখন রেশনের টাকা পর্যন্ত ছেড়ে দেয়? তারা সিলেক্ট করেছে কার্তিককে, মানে কার্তিক নিশ্চয়ই কোন সৎ ভালো ছেলে হতে হবে, সেই জন্যই আমরা কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করি। এইবার চোখ খুলে কি দেখবেন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, অপোজিশনের ক্যান্ডিডেটের নাম নিই না। এবার আমি জিজ্ঞেস করছি যে আর একজনের অপোজিশনে দাঁড়িয়েছে, সে যে পার্টি ওকে সিলেক্ট করে দিচ্ছে সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি? হ্যাঁ। গরু পাচার করে? হ্যাঁ। কয়লা পাচার করে? হ্যাঁ। বালু পাচার করে? হ্যাঁ। বিদ্যা বিদ্যায় সব দুর্নীতি করে? হ্যাঁ। রেশন পর্যন্ত খেয়ে নেয়? হ্যাঁ। সে সিলেক্ট করেছে অপোজিশনকে। এবার আপনারাই ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন, কারণ আপনাদের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে। আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে নিন, ওই কন্যাশ্রী, হন্যাশ্রী, বন্যাশ্রী, নবশ্রী, ফরেশ্রী, এই 1000-2000 সব নিয়ে নিন, কারণ ওটা আপনাদের পয়সা। ঘুরিয়ে নাক দেখাচ্ছি এমনি করে, না এমনি করে নাক দেখাচ্ছি, সব আপনাদের। তো সব কিছু নিয়ে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন, একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। একটা কথা, আমাদের যে অপোজিশনে দাঁড়িয়েছেন এর আগে আমি ওনার জন্য দুঃখ, আমার জন্য দুঃখ হয়েছে, আপনি পার্টি চেঞ্জ করেছেন তার জন্য দুঃখ হয়নি, এই করতেই পারে, কিন্তু দুঃখটা কোথায় জানেন, যেমনি রকম করলেন এরকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে জয়েন করলেন। আর কিছু বলার নেই, এইবার আপনাদের বলে দিলাম কিভাবে ভোট করতে হবে না করতে হবে, ভালো করে করবেন, সবাইকে বোঝাবেন যে বিজেপি পার্টি কেন দরকার। আর এইবারে যদি 400 পার হয়ে যায় তাহলে একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন, সেটা আমি বলব না, সেটা বিরাট বড় নিউজ হবে, পৃথিবী খ্যাত নিউজ হবে। তার জন্য অপেক্ষা করুন, দোয়া করুন, আশীর্বাদ করুন, যেন 400 আমরা ক্রস করি। এবার দুটো কথা বলবো, এক নম্বর, এই সানা আক্তার সাহেব আমাদের এসপি সাহেব আছে, এসপি সাহেব হাত জোর করে আপনাকে অনুমতি অনুরোধ করছি যে দু চোখ দিয়ে দেখুন আর দুজনের সাথে সমানভাবে ব্যবহার করুন। আমি কেন বলছি, কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন, আমি এটা খুলে বলবো না। আপনি একটা বড় অফিসার, এমন অফিসার হন আপনি এনজি নেবেন, আমরা যেন ভাবছি আর ছেড়ে দাঁড়িয়ে যাবো, সেরকম অফিসার যাই হোক, এটা অনুরোধ রইল, আবার আপনার সাথে কোনদিন কোনদিন দেখা হবে। আর এবার আমার কর্তব্য পূরণ করি, ডায়লগ বলবো, কিন্তু ডায়লগ বলে প্রবলেম আছে জানিস, লাস্ট টাইম বলেছিলাম আমার উপর কেস করে দিয়েছিল, হ্যাঁ ফিল্মি ডায়লগ বলে কেস করে দিয়েছে, বলছি আমি নাকি হিংসা চড়াচ্ছি ওই সাপের ডায়লগে, তাহলে সাপের ডায়লগ বলবো আমি, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলবো, বুঝলি, আমি জল ঢড়াও নই, আমি এমন এক সাপ ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই, ওই ডায়লগটা তো আছে মারবো এখানে, ভালো করে শুনি ডায়লগটা, চিমটি কাটবো এখানে আর লাল পিপের মতো চলবে এখানে সেখানে সেখানে, নাম তুফান, বছরে 1-2 বার আসি, এবার বছরে সব অনেকবার আসবো এই তোমার ভাই বোনদের সাথে দেখা করার জন্য। আমি খবর দেখি না, খবর পড়ি না, শুধু খবর তৈরি করি,
মানিকের সাথে থাকবেন, আবার কার্তিকের সাথে থাকবেন। কার্তিক তোকে বারবার মানিক বলছি কেন? কার্তিক বলে আমার মানিক বলে মানিকের মতো ছেলে। মানিক হয় না হিরে, এটা হলো হিরের মতো ছেলে কার্তিক। কার্তিককে জেতাতেই হবে, তাহলেই এই আমাদের এলাকায় সুব্যবস্থা হবে, সুবিচ্ছিত। আবার একটা কথা দিয়ে যাচ্ছি, কার্তিক জিতবে, আবার আমি আসবো কোনো না কোনো ফাংশনে, সেদিন ভালো করে নিচে গিয়ে তোমাদের আনন্দ করবো। বলুন, দেখুন আমার অনেক প্রবলেম আছে, আমার একদিনে দুটো তিনটে প্রোগ্রাম সারতে হচ্ছে, সবাই জানে। এবার আমাকে আবার ভুলে গিয়ে আবার হেলিকপ্টার আচ্ছা, আপনি যখন রিকোয়েস্ট করেছেন, তোমরা সবাই রিকোয়েস্ট করেছো, বা দিদি আমার বোনটা হতো জোরে মানুষ নাম চোখ খুলে গেছে, চলো জানো এনে আমি চোখ খুলে দিলাম। চশমাটা খুললাম, আমার চোখ থেকে এত জোরে চেঁচালি গেল। ভালো থাকবেন, ভালো রইল, আমার দেখা হবে আপনার এই মানিক ছেলের কাছে। যেতাম, থ্যাংক ইউ ভেরি মাচ, জয় শ্রীরাম। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।